কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা ইতিহাসের একটি অজানা তথ্য নিয়ে আলোচনা করব। আমরা জানি ইতিহাস অনেকভাবে ভুল তথ্যের জন্য বিকৃত হয়। ও তার আগে বলি, আমরা প্রতিটা ভিডিও অনেক গবেষণা করেই বানাই। আমাদের লক্ষ্য হলো অজানা সত্যি ঘটনা সবার কাজ অবধি পৌঁছা। আপনি যদি এই পদক্ষেপে আমাদের সাহায্য করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের এই পরিশ্রম করে ভিডিও বানানোটি কাজে আসবে। আশা করি এতক্ষণে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা আপনি করেই দিয়েছেন। আচ্ছা চলুন, এবার আমরা আসল অজানা কাহিনীতে ফিরি। ইতিহাসের সর্বদা কোনো সরকারি তথ্য থাকে না, তবে বিভিন্ন উৎসের মাধ্যমে বিষয়গুলি জানা যায় এবং এই ঘটনাগুলির বৈধতা নির্ধারণের জন্য আগামী প্রজন্মের হাতেই ছেড়ে দেওয়া হয়। তথাকথিত বিশ্বাসঘাতক নামেই পরিচিত জয়চাঁদ এবং ঘুরির সাথে তার গোপন দ্বন্দ্বের ক্ষেত্রেও এই কথা সত্য। আসুন সূত্র কি বলে এখন আমরা দেখি। পৃথ্বীরাজ রস লঘুতম অনুসারে পৃথ্বীরাজ চৌহান ছিলেন উত্তর হিন্দুস্থানের শেষ হিন্দু সম্রাট। তিনি তার রাজ্য দিল্লি এবং আজমির থেকে শাসন করেছিলেন। সংযুক্তা তখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যা ছিলেন। তিনি কনৌজ ও বেনারসের হিন্দু রাজা জয়চাঁদ রাঠোরের একমাত্র কন্যা। এমতাবস্থায় পৃথ্বীরাজ যখন কনৌজে তার সাথে দেখা করেছিলেন, তখন সুন্দরী সংযুক্তার প্রতি তিনি খুব আকৃষ্ট হয়েছিলেন। ইতিমধ্যে সংযুক্তাও ফর্সা ও সুদর্শন পৃথ্বীরাজের প্রতি গভীর প্রেমে পড়েছিলেন। কিন্তু রাজা জয়চাঁদ পৃথ্বীরাজের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চাননি, কারণ পৃথ্বীরাজকে একজন খুব অহংকারী ব্যক্তিত্ব হিসেবেই তিনি মনে করেছিলেন এবং মোহাম্মদ ঘড়ির সঙ্গেও তার ভয়ঙ্কর শত্রুতা ছিল। কিন্তু সংযুক্তা ছিলেন একজন বুদ্ধিমতী যুবতী এবং তিনি তার পিতার সিদ্ধান্তকে সেই সময় মানতে পারেননি এবং পৃথ্বীরাজের সাথে তার গোপন প্রেম চালিয়ে যান। জয়চাঁদ একজন ধনী রাজা ছিলেন, কিন্তু পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজের সামনে কিছুই তেমন করতে পারেননি। তাই যখন তিনি পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেমের সম্পর্ক জানতে পারলেন, তখন তিনি পৃথ্বীরাজকে প্রশ্ন করারও সাহস পাননি। পৃথ্বীরাজ যখন প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধ করতে যান, জয়চাঁদ অবিলম্বে তার ইচ্ছার বিরুদ্ধে সংযুক্তার স্বয়ম্বর বিবাহের ব্যবস্থা করেন। জয়চাঁদ নিশ্চিত ছিলেন যে পৃথ্বীরাজ দ্রুত ফিরতে পারবেন না। ভাগ্যক্রমে পৃথ্বীরাজ তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন এবং সংযুক্তাকে বিয়ে করার জন্য কনৌজে ফিরে যান। অহংকারী পৃথ্বীরাজ তার বাবা জয়চাঁদের সামনে সংযুক্তাকে চুম্বন করেছিলেন। তারপর পৃথ্বীরাজ সংযুক্তাকে নিয়ে তার রাজধানী আজমিরে পালিয়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে খুব আড়ম্বর ও গর্বের সঙ্গে বিয়ে করেন। পৃথ্বীরাজ রস লঘুতম অনুসারে পৃথ্বীরাজ চৌহান সংযুক্তার সাথে তার বিবাহ সম্পন্ন করার পরে জয়চাঁদ তাদের বিবাহকে যথাযথভাবে স্বীকার করেছিলেন এবং 100টি হাতি, 100টি রথ, 1000টি ঘোড়া, 1000 মন সোনা, 100 জন নিত্যরত নারী, অমূল্য সম্পদ সহ একটি বিশাল যৌতুক পাঠিয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দের তরাইনের দ্বিতীয় যুদ্ধের সময় 150 জন হিন্দু রাজা মুসলমানদের পরাজিত করার জন্য পৃথ্বীরাজের সাথে হাত মিলিয়েছিলেন। যদিও জয়চাঁদ নিজে সরাসরি পৃথ্বীরাজের সেনাবাহিনীতে যোগ দেননি, তিনি মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে এই মারাত্মক দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে সাহায্য করার জন্য 1000 অশ্বারোহী বাহিনী পাঠান। জয়চাঁদের মোহাম্মদ ঘুরিকে সাহায্য করার গল্পটি একটি ভুয়ো গল্প। ইতিহাস অনুসারে অশ্বারোহী বাহিনীর একটি অংশ পৃথ্বীরাজের বিশাল সেনাবাহিনীতে যোগদানের জন্য জয়চাঁদ পাঠিয়েছিলেন, যা আসলে তার নিজের জামাইকেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে অনেকটা সাহায্য করেছিল। 1192 খ্রিস্টাব্দের তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত ও বন্দী করেন। তারপর মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে ছিন্ন ভিন্ন করে হত্যা করে এবং তার গর্ভবতী স্ত্রী সংযুক্তাকে ধরে বারবার ধর্ষণ করে। ঘুরির দ্বারা তার কন্যা সংযুক্তাকে নৃশংসভাবে ধর্ষণের কথা শুনে জয়চাঁদ বিধ্বস্ত হয়ে পড়েন এবং মোহাম্মদ ঘুরির ধর্ষণ থেকে তার যুবতী বিধবা কন্যা সংযুক্তাকে উদ্ধার করার জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
তখন তিনি লড়াই করার জন্য তার বিশাল হিন্দু সৈন্যবাহিনীকে একত্রিত করেন। মুসলিম বর্ণনায় জয়চাঁদকে বেনারসের রাজা হিসেবেই বর্ণনা করা হয়েছে। ইবন উত কামিল উত তাওয়ারিক অনুসারে জয়চাঁদ ছিলেন ভারতের সবচেয়ে ধনী রাজা এবং তার কাছে প্রচুর ধনসম্পদ ছিল। তার সেনাবাহিনীতে প্রায় 10 লক্ষ সৈন্য এবং 700টি হাতি ছিল। হাসান নিজামীর 13 শতকের পাঠ্য তাজ উল মাসির অনুসারে শাহাবুদ্দিন ঘোরি আজমির, দিল্লি ও কোল নিয়ন্ত্রণ করার পর গাদাবালা রাজ্য আক্রমণ করার সিদ্ধান্ত নেন। তিনি কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে একটি 50,000 শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করেন। নিজামী বলেছেন যে এই বাহিনী ধর্মের শত্রুদের জন্য তৈরি একটি বাহিনী যা পরবর্তীকালে ইসলামকেই পরাজিত করেছিল। 1194 খ্রিস্টাব্দে চান্দাওয়ারের যুদ্ধের সময় কুতুবুদ্দিন আইবক রাজা জয়চাঁদকে তীর ছুড়ে মারেন এবং জয়চাঁদ তার বিশাল হাতির উপর থেকে নিচে পড়ে যান। কুতুবুদ্দিন রাজা জয়চাঁদের মাথা কেটে ফেললেন তারপর এবং বর্ষার ডগায় লাগিয়ে হিন্দু সেনাবাহিনীর সামনেই প্যারেড করলেন। মুসলিম সেনাবাহিনীর মনোবল যা রাজা জয়চাঁদের মৃত্যুর পর দ্বিগুণ হয়ে গেছিল। ইসলামের যোদ্ধারা তাদের ধাওয়া করে সবাইকে চোখের সামনেই হত্যা করে। শোনা যায় প্রায় 20 মাইল বিস্তৃত একটি এলাকা মৃতদেহ দিয়ে পরিপূর্ণ ছিল। ইসলামের বিজয়ী সৈন্যরা মুদ্রা, গহনা ও ক্রীতদাস আকারে অগণিত সম্পদ নিয়েছিল। একটি বিবরণ বলছে যে চান্দাওয়ার থেকে কনৌজ পর্যন্ত অঞ্চলে পড়ে থাকা মৃতদেহগুলি গণনা করতে প্রায় 12 দিন লেগেছিল এবং আনুমানিক নিহতের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। ঘুরিদাস 300টি হাতিকে বন্দী করে এবং কনৌজ দুর্গে বিশাল গাহদাওয়ালার কোষাগারকে লুণ্ঠন করে। পরে ঘুরিদাস কাশী শহরকে লুটপাট করে এবং সেখানকার বেশ কয়েকটি মন্দিরকে ধ্বংস করে। হাসান নিজামীর মতে প্রায় 1000টি মন্দির ধ্বংস করা হয়েছিল সেই সময় এবং তার উপরেই মসজিদকে স্থাপন করা হয়েছিল। জয়চন্দ্রের দরবারের ইতিহাস অনুসারে জয়চাঁদ কখনো পৃথ্বীরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। ভুয়ো লোককাহিনী তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়ে আসলে তার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। আপনি কি বলেন? মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। প্রামাণিক ইতিহাস অনুসারে জয়চাঁদ বিশ্বাসঘাতক ছিলেন না, একজন সত্যিকারের শহীদ ছিলেন। জয়চাঁদ হিন্দুস্তানের একজন দেশপ্রেমিক ছিলেন এবং এটাই সত্য। ধন্যবাদ। জয় হিন্দ।